ওগুলো নিবো না, কাপড় ভালো না, পাতলা কাপড়, ফাইন কাপড় এটা, না না কাপড় পাতলা ভালো লাগলো না। হ্যাঁ 10 কেজির বেশি হবে, এবার এর থেকেও বেশি নেই তো, আজকে তাও কম হয়েছে সেটাই বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। এখন হচ্ছে অনেকটাই ভোরবেলা, এখন বাজছে দেখো 4টে পুরোপুরি বাজেনি, কেন 2-3 মিনিট বাকি, তো 4টে 26 ট্রেন। চলো আর দেরি করা যাবে না। চলো বাবাকে বলি একটু এগিয়ে দিয়ে আসবো, আর বাবা কাজ করলে আমি একাই চলে যাবো। একটু লাইট ব্লগ করি। আজান পড়ছে আর বৃষ্টি হয়েছে, দেখো রাস্তাঘাট কিরকম ভিজা। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, এখন একটু যাই, আগে হেঁটে নিই, কোথায় টুকটুক পাবো বুঝতে পারছি না কতটা যাওয়ার পর। 4টে বাজছে তো ঝটপট হাঁটতে হবে, আর ছাতা নিয়েছি আমি। এই যে বৃষ্টি এক্ষুনি কমলো, বৃষ্টি সারা রাত্রির বৃষ্টি হয়েছে, ঝি 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 করে প্রচণ্ডই হাওয়া দিচ্ছে। তো পরে কথা বলছি তোমাদের সাথে আবার। তো দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে একটু দাঁড়ালাম, তারপরে টোটো পেয়ে গেছি, তো টোটোতে এবার চেপে পড়বো। আর রাস্তাঘাট একদম পুরো ফাঁকা, এখন 4টে বাজছে, তার জন্যই এত সকালে লোক থাকে এত ভোরবেলাতে। কিন্তু আজকে রাত্রে খুবই বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট দেখছো প্রচণ্ডই ভিজা, তো আমি লোকজন একদমই দেখতে পেলাম না। তো আমাদের এই সামনে চেম্বারের কাছে, মানে বাইরে থেকে যারা ডাক্তার দেখাতে আসে, তো একটা পেশেন্ট পার্টি এসে নামলো ওই টোটোটা, আমি ওই টোটোটাই পেলাম। আর এগুলো দেখো, এই যে ডাক্তারের কাছে এখানে নাম লেখানোর জন্য এরা বসে আছে, তাই গাড়ি, তাছাড়া এমনি এক্সিলেটর চলছে না। আমি টিকিট কেটে ওপারে যেতে হবে, কারণ 2 নম্বরে, আর আমি আছি 1 নম্বরে, 2 নম্বরে যাচ্ছি। এখন আবার বৃষ্টিটা শুরু হলো ঝিরঝির করে। ট্রেন থেকে নেমে এবার হাটে চলে এসেছি, তো ব্লগটা পুরোটাই তোমরা দেখতে পাবে, আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, তো দেখতে থাকো। ওই কটা দেন, এই 6টা। এবার যাচ্ছি, ট্রেনের টিকিট কাটবো, দিয়ে ট্রেন ধরবো। তো ব্যাগটা আজকে সেরকম ভারী নাই, মানে আজকে সেরকম কিছু কিনিনি। হ্যাঁ 10 কেজির বেশি হবে, এবার এর থেকেও বেশি নেই তো, আজকে তাও কম হয়েছে সেটাই বলছি। তো আজকে, হ্যাঁ আজকে মাল নেই, পুজোর মতন মালই নেই, তো মাল নেই সেরকম, মানে পুজো হিসেবে যে মাল থাকে সেই মাল নেই। তো আমি নর্মালি পড়ার জন্য কিছু কুর্তি নিয়েছি, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো অন্য একটা ব্লগে। তো চলো যাওয়া যাক, পরে আবার কথা বলছি। পিঠের ব্যাগ নিয়ে হাঁটতে হচ্ছে, তারপরে এইদিকে একটা সাইড ব্যাগ,
আর এই যে আমার, এটা হচ্ছে আমার বোন, তার হাতে ফোন, আর বৃষ্টিটা ঝিরঝির ঝিরঝির করে পড়ছে, আবার থামছে। তো চলো পরে কথা বলছি তোমাদের সাথে। ট্রেনে উঠে গেছি, টিকিটটা কাটা মাত্রই আসবো, লাইন পার হবো, দেখছি ট্রেন দাঁড়িয়ে গেছে। তো আবার পরে তোমাদের সাথে কথা বলছি, জায়গা পাইনি, দাঁড়িয়ে আছি, এখানে রেখেছি। আর এখন আমি, তোমরা ভাবছো যে আমি এত তাড়াতাড়ি খাচ্ছি, কেন খাচ্ছি সেটা বলছি তোমাদেরকে। তো আজকে আমাদের দিনে হয়েছিল তোমার কি ভাজা, আমি নিজে বুঝতে পারছি না, মনে হচ্ছে বেগুন ভাজা, কুমড়ো ভাজা আর আলু ভাজা, জানি না কি ভাজা। আর এটা হচ্ছে ডিমের তরকারি, আর এটা লেবু নিয়ে নিয়েছি। তো চলো আমি খেয়ে নিই, কারণ এখন 10টা বাজছে আর এত তাড়াতাড়ি খাচ্ছি। তোমরা হয়তো ভাববে যে আমি অনেক রাত্রিরে খাই, তার একটা কারণ হচ্ছে আমি আজকে তো মাল আনতে গেছিলাম, সেটা তোমাদেরকে বলেইছি। তো আমি দুপুরবেলায় পড়িয়ে টড়িয়ে উঠে বাবুকে নিয়ে আমি ঘুমিয়ে গেছি, বৌদি নিয়ে গেছে, আমাকে বলে গেল যাওয়ার সময়। কিন্তু তারপরে না আমার আর ঘুম ভাঙেনি, আমি 6:45 সময় উঠেছি। তো তখন সন্ধ্যেবেলায় আর খাইনি, আমার বরকে খেতে দিলাম, দিয়ে আমি এই যে এখন খাচ্ছি। মানে ওকে অনেকক্ষণ আগে খেতে দিয়ে দিয়েছি 7টার দিকে, তারপরে ভিডিও এডিটিং করলাম, আপলোড করলাম, ওর জন্য আমার খাওয়া হয়নি। তো চলো আমি খেয়ে নিই, পরে কথা বলবো। এরপর আমার আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ হচ্ছে আমি আর কোনো কিছুই তো করিনি, শুধু ঘুমিয়েছি। দুপুরবেলায় পড়ি টড়িয়ে উঠে বাবুকে, বাবু অটোমেটিক ঘুমিয়ে গেছিল, তো ওকে নিয়ে আমি পড়িয়ে টড়িয়ে উঠে ঘুমিয়ে গেছিলাম। তো আমার আর দুপুরবেলায় খাওয়া হয়নি, আর আমি উঠেছি 6:45 বাজছিল, মা ডাকলো 6:45 বাজছে তখন। তো মা, ঘর একদম অন্ধকার ছিল, দরজা জানলা লাগানো, তো কিছুই বুঝতে পারিনি, আওয়াজও আসেনি, কারণ কালকে রাত্রিরে 2টোর সময় ঘুমিয়েছি। 2:10 হবে, আবার 3:10 উঠে গেছে যে ভোরবেলায় মাল আনতে যাব বলে। তো সেই কারণে আর খাওয়াও হয়নি, আর ঘুমটাও খুব চরম ঘুম ঘুমিয়েছি। তো এখন 10টা বাজছে, আর সন্ধেবেলায় তখন ওকে ভোগ দিয়ে আর ভিডিও এডিট করলাম, ভিডিও আপলোড করলাম, ওর জন্য খাওয়া হয়নি। তো এখন আমি খেতে বসে গেছি। তো আজকে আমাদের কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমি আর ক্যামেরার সামনে আসিনি, ভালো লাগছিল না। আর আজকে এখন 12 তারিখ হয়ে গেছে, রাত্রির 12টা বেজে গেছে, এখন বাজছে 1:29। দেখতে পাচ্ছ এই যে 1:29। তো লাইটটা আমি এক্ষুনি জ্বাললাম, আমি লাইট জ্বেলে বসি না, আমি অন্ধকারেই বসি, ভালো লাগে। আর জানলাটা আছে বলে সব থেকে ভালো আমার পক্ষে, না হলে আরো বেশি খারাপ লাগতো, ঘরের মধ্যে একটা মানুষ কুমড়ে কুমড়ে সবসময় মরে যায়। তো জানলাটা খুলে আমি বসে থাকি, যখন আমার ভালো লাগে না আমি গান শুনি, আমি এখন গান শুনছিলাম। আর তোমাদেরকে যে কথাটা বলার জন্য আসলাম, আজকে হচ্ছে 12 আগস্ট 2021-এ, আজকে এটা 2022, 2021-এ আজকের দিনে তোমার মানে 11 তারিখ ভর্তি করেছিলাম, আর ওর বন্ধু যে ব্লাডটা দিয়েছিল সৌমিক, তো ওই ব্লাডটা রাত্রির 12টার পর ব্লাডটা চালু করেছিল। তো এখন ওর ব্লাড চলছিল আর ওর মানে পাশে আমি বসেছিলাম। তো আগেকার সেই কথাগুলো মনে পড়ছে, আজকে থেকে 1 বছর আগেও মানুষটা আমার কাছে ছিল, আমি তার কাছে বসেছিলাম, আর এটা জানতাম না যে ও আর বাঁচবে না। তো এসব ভেবে আরও বেশি মন খারাপ করছে। তো ভিডিওটা শেষ করা হয়নি বলে আমি বসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ছোট হবে বড় হবে না। তো তোমাদের সাথে আমি কালকে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো।
আজকে মাল আনতে গেছিলাম সেটাই দেখালাম, আর একটা দাদার সাথে দেখা হয়েছিল স্টেশনে, তো কিঙ্করের কথা বলছিল, কি হয়েছিল কি করে হলো সব। তো আজ সকাল থেকে মনটা খুব খারাপ করছে, আজ থেকে না তোমার আগস্ট মাস থেকে পড়ে, তাও আমি বুঝতে দিই না কাউকে, আমার কষ্টটা সবসময় চেপে রাখার চেষ্টা করি, একা থাকলে বেশি মন খারাপ করে দেখবে, আর যখন আমার খুব কষ্ট হয় ওকে একটু জড়িয়ে ধরতে ইচ্ছা হয়, সেটা তো আমার এখন আর মানে ভাগ্যে নেই, তখন আমি ওর ছবিটা কাছে নিয়ে এরকম করে, এটাই হচ্ছে যত কষ্ট হয় আমার এরকম করে মিটাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর কিছু বলার নেই আমার, আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সাথে।